হাডসন নদী এখানে মিশে গিয়েছে আটলান্টিকে, আর তার পাড়েই মাথা তুলে দাঁড়িয়েছে ছবির মতো শহর নিউ ইয়র্ক। আকাশকে মাটিতে নেমে আসার হাতছানি দিচ্ছে হাই রাইজ সব বিল্ডিং। রাত নামলেও এখানে দিনের আলো যেন নেবে না। মার্কিনিরা গর্ব করে বলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শহর নিউ ইয়র্ক, কিন্তু গত কয়েক সপ্তাহে তার চেহারাটা নাটকীয়ভাবে বদলে গিয়েছে। করোনার আতঙ্ক এখন গ্রাস করেছে একসময় সর্বদা জেগে থাকা গোটা নিউ ইয়র্কে। মৃত্যুপুরীতে বাস করার অভিজ্ঞতা কেমন তা তুলে ধরেছেন নিউ ইয়র্কের দুই প্রেমিক প্রেমিকা। নিউ ইয়র্কের ব্রুকলিন অ্যাপার্টমেন্টের বাসিন্দা বছর 28-এর অ্যালেক্স মেন্টেলিয়ন ও তার প্রেমিক মার্ক কোজলো শহরের অবস্থার কথা স্কাইপে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তারা। বাইরে বেরোতে পারছেন না তারা, তাই প্রিয় শহরটা এই সময় কেমন আছে তা জানতে জানালা খোলা রেখে দিয়েছে তারা। মন্টেলিয়ন বলেন, আমরা অ্যাপার্টমেন্ট থেকে বিহঙ্গ দৃষ্টিতে দেখতে পাচ্ছি শহরটাকে। উইক অফ হাইটস মেডিকেল সেন্টারে যা ঘটেছে তাও স্পষ্ট দেখতে পাচ্ছেন মন্টেলিয়ন ও কজলো। তার বর্ণনা দিতে গিয়ে মন্টেলিয়ন বলেন, আমরা শুনতে পাচ্ছি বাইরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, যা থেকে ধারণা করতে পারি ভিতরের পরিস্থিতি কতটা খারাপ। কত লাশ ওখান থেকে বেরিয়ে এলো তা গণা এখন ছেড়ে দিয়েছি। এটা খুবই ভয়াবহ দৃশ্য, কিন্তু এটাই বাস্তব। 19 বছর আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল এই শহরে। আল কায়দার সেই বিমান হামলায় মৃত্যু হয়েছিল 2,977 জনের। সে হামলার জবাব দিয়েছে পেন্টাগন। আল কায়দার আস্তানা গুড়িয়ে দিয়েছে মার্কিনিরা। তছনছ হয়ে গেছে পাহাড় ঘেরা দেশ আফগানিস্তান। কিন্তু এবারের শত্রু আরও ভয়াবহ, অদৃশ্য। শহরের সেন্ট্রাল পার্ক সহ বিভিন্ন জায়গায় হাসপাতাল তৈরি করা হয়েছে, আর তার বাইরে দাঁড়িয়ে আছে রিফ্রিজারেটরের ব্যবস্থা সহ লাশবাহী ট্রাক। মন্টেলিয়ন ও কাজলো বলছেন, এই শহরের সঙ্গে এই ছবি বড়ই বেমানান। গোটা ঘটনাটাই ধরে পড়েছে তাদের দুইজনের চোখে। চারপাশে হতাশার ছবি, তবে এর মধ্যেও বেঁচে রয়েছে নানা সম্পর্ক। সেই দৃশ্য ধরা পড়ছে। আশেপাশের মানুষদের খোঁজ খবর নিচ্ছেন উইক অফ হাইটস মেডিকেল সেন্টারের প্রধান রেমন রড্রিগেজ। তার প্রশংসা করছেন মন্টেলিয়ন। ওই তরুণীর দাবি, প্রতিদিন আমার আত্মীয় ও সহকর্মীরা আমাদের এই শহর ছাড়তে বলছে। তারা না মনে করছেন এই শহর এখন আমাদের জন্য ঠিক নয়। নিউ ইয়র্ক আশাবাদী শহর, এই কথা বিশ্বাস করে শহরের বাসিন্দারা। তাতে ভরসা রাখছেন মন্টেলিয়ন ও কাজলো। এখন করোনা সংক্রমণের নিউক্লিয়াস হয়ে উঠেছে আমেরিকা। সংক্রান্তের এবং আক্রান্তের সংখ্যাটা চোখ কপালে তোলার মতো। সারা দেশে ইতিমধ্যে 4,32,000 মানুষ করোনার শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় 15,000 মানুষ। এর মধ্যে নিউ ইয়র্কে মারা গিয়েছেন 4,500-এর বেশি মানুষ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।